মজা করে কাটাও। তো আজকে বাবার নেমন্তন্ন দিদা বাড়িতে, তো দিদা বাড়ি চলে গেছে রেডি হয়ে। আর আজকে আমি একটা শাড়ি পরেছি, নতুন শাড়ি নয়, পুরনো শাড়ি। এখন রান্না বাড়িতে আমি সেরকম কিছু করিনি, কারণ কি কালকের আমার সমস্ত কিছু রান্না করা ছিল। আজকে সকাল থেকে খালি আড্ডা মারছি, আড্ডা মারছি আর আড্ডা মারছি। ভাইয়ের বাড়ি থেকেও ঘুরে চলে এসছি, আমিও গেছিলাম প্রণাম করে চলে এসছি। এখন বোনও নেই, আজকে বোন থাকলে ভালো হতো, বিকেলে আসতো। তো যাই হোক, ভাত বসাই, ভাতটাই বসাইনি, ভাত বসাবো, খালি তো ভাত বানাবো, এই করতে করতে লেট হয়ে গেছে। মাটনটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে রাখি, একটু পরে করবো। মাটনটা না বার করে এনে রেখে দিলাম একদম ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে, তো সঙ্গে সঙ্গে গ্যাসে দেওয়াটা ঠিক না, গ্যাস বেশি পুড়বে, তো সেই জন্য বার করে রাখা থাক। ভাতটাও 1 ফুট হয়ে গেছে আমাদের দুজনের ভাত, অল্প একটুখানি, এক্ষুনি হয়ে যাবে। দেখো আজকে আমার এখানে নেমন্তন্ন, আলু ভাজা, ভাত, চিকেন, চাটনি, আবার ঘি। আমি খেয়ে নিই, ততক্ষণ দেখো তোমরা মা কি করছে। বসে বসে না ছোটবেলার কথা মনে পড়ছে, বাবাই নেই ওখানে আর আমি একা একা বসে আছি আর ছোটবেলার কথা ভাবছি। ছোটবেলায় মর্নিং ওয়াক করতে বেরোতাম পয়লা বৈশাখের দিন সকাল সকাল, আমরা আমার জেঠুর এখানেই থাকে, দুই জেঠু, তাদের মেয়েরা আমরা বোনেরা মিলে মর্নিং ওয়াক করতে বেরোতাম। এবং সব থেকে স্পেশাল মর্নিং ওয়াক করার কারণটাই ছিল ফুল চুরি করা, এবং তার মধ্যে আমার এক দিদি ফুল চুরি করাতে খুবই এক্সপার্ট ছিল। তো ওরকম ভাবে ফুল চুরি করতাম, প্রায় বাগানে ঢুকে গিয়ে একদম ভেঙে চুড়ে বেরোতাম। তো যাই হোক, আর রাতের বেলা কি করতাম, যেই দোকানগুলোয় ফুল ঝোলানো থাকতো না, পুজো হতো, সেই দোকানে যেতাম আর গিয়ে বলতাম, কাকু একটা লজেন্স দাও, কাকু একটা হজমি দাও এক একটা দোকানে। আর সে দোকানদার রেগে যেত, একটা লজেন্স মানে তাকে তো দিতে হবে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার, মানে তখন এই নিয়মটা ছিল না, দোকানে গিয়ে কিনলে পরেই দেবে। এখন তো সেসব আর নেই, মনে দোকানে আজকাল পুজোই হয় না, তো আর মিষ্টির প্যাকেট আর যাও বা খুব চেনাশোনা মাসকা বাড়ি নেওয়া হয় একদম ফিক্সড দোকান, তো একটা ক্যালেন্ডার দেওয়া হয়, মানে সবই বন্ধ হয়ে গেছে সেই মজাগুলো। আর মিষ্টির প্যাকেটের মধ্যে থাকতো নিমকি, হ্যাঁ কালোজাম, এগুলো স্পেসিফিক কিছু মিষ্টি থাকতো, 5 রকমের মিষ্টি। বাবাই গেছে চা বানাতে, জন্মাষ্টমী কি সব বলছি, কিন্তু মনে হয় গেছে, নসিব মে চাই নেই আজ, দুধ ফট গেল কি জানি, বুঝতে পারছি না। থেকে খেতে খেতে আসছে, এর এখনো শেষ হয়নি খাওয়া। আর কি কি কিনেছিস দেখা, এই দেখো জেব্রা কেক নিয়ে এসেছে, জেব্রা, এটা নামই অ্যাকচুয়ালি জেব্রা। আর মিষ্টি কিনেছি আর রসগোল্লা নিয়েছি, মেইন জিনিসটাই তো দেখালাম না। আরে আমাদের পয়লা বৈশাখের আমদানি আবার, দেখো কি অবস্থা, ওকে আইসক্রিম খেতে দিয়েছে ধুলো কণা, ওকে আইসক্রিম খেতে দিয়েছে দিদা, ও গিয়ে বললো না মা আইসক্রিম খাবো না, লিপস্টিক কিনবো, বোঝো আইসক্রিম তো খেয়েছি, এটা যখন পরবো তখন লাগাবো, এটার নাম্বার হচ্ছে, কেন আমি এখন পরি, এটা R52, দারুন কালারটা, না পরেই দারুন কালার, আরে দেখতে যেটা কালার আছে বলছে ওইটাই আসবে, এবং তাই হয়েছে দুটো আমাদের, দেখা যাক যখন হবে তখন, তবে খেলে পরেই একদম উঠে যাচ্ছে কালার গুলো, না হলে থাকছে, একটু সাবধানে খেতে হবে।
খুললো তবে ছাড়লো, দেখেছো? খুলি না করে। দিদার মেকআপ চলছে আজকে, দিদা পড়বে। দিদার নাকনি লিপস্টিক লাগিয়েছে আজকে, আর আমি আমারটা ফিকা পড়ে যাচ্ছে এটার পাশে। খুব সুন্দর কালারটা, সত্যি প্রত্যেকটা কালার ইউনিক, খুব ভালো বার করেছে। আর কয়েকটা লিমিটেড কালার বার করেছে, রেড আর এইটা, আর বান রেড এইটা, আর এইটা ওই চকলেট লাইট ডার্ক, এরকমই বেশ চার পাঁচটাই কালার আছে, কিন্তু খুব সুন্দর কালার গুলো। তো চলো বেরিয়ে যাচ্ছি এখান থেকে, প্রথম বছর এসে গেলাম, বছরের প্রথম দিন, যদি আর না আসতে পারি। চলো চলে গেলাম, তুমি একটু বলে দাও সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবার জন্য, সবাই ভালো থেকো, ভালো সারা বছর যেন ভালো যায়, সবাই ভালো থেকো। চলো তোর কেক দেখাবো কি লিপস্টিক। লিপস্টিকটা কিন্তু সত্যি এই কালারটা ভীষণ সুন্দর, মুখটা ব্রাইট লাগছে একদম। আজকে অনেক ব্ল্যাক ক্যালোরি খেয়ে নিয়েছি। ইয়ে দেখো, ইয়ে করকে দিখাও, ইয়ে ইয়ে। কেমন কেকটা? ভালো। তাও আমি বলবো যেখানে মন জিনিস নিয়ে আমার যেতে পারবো না, মানে উল্টোটা, মানে যেখানে মিয়ামোর আছে তাহলে মিয়ামোরেই যাও, মঞ্জিনিজে যেও না। আমরা মিয়ামোর গেলাম না কারণ ভিড় ছিল অনেক, ঘুরে আসলাম। তো চলো, দিন শেষ হয়ে গেল, পয়লা বৈশাখ শেষের মুখে, বছরের শুরু, আর আমার ব্লগটাও শেষের মুখে চলে এসছে। আর সারাদিন মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই কাটালাম। ছোট ছোট জিনিসে খুশি থাকলে নিজেকেই খুশি রাখা যায়, যেটুকু মানে যেটুকু না করলেই নয়। হালকা আজকে নতুন জামা হয়নি তো কি হয়েছে, কোথাও যায়নি তো কি হয়েছে, এই যে ছোট্ট ঘুরে এলাম একটুখানি, ওকে কিনে দিলাম, এতেই খুশি। কালকে আমি দেখিয়েছি যে লাইট যা লাগিয়েছি, ওতেই কিন্তু আমি খুশি। মানে ওই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে না খুশি খুঁজে নিলে লাইফটা খুব সুন্দর হয়ে যায়। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, বাবার লিপস্টিক ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর তোমরা যদি কিনতে যাও তাহলে লাইক করে দিও, তাহলে বুঝবো কতজন কিনবে। তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি, টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। শুভ নববর্ষ ওয়ান্স অ্যাগেন। শুভ নববর্ষ আমার সবার প্রণাম, তোমরা নিও, বড়রা ছোটরা কি বলবো, আদর। বন্ধুরা বন্ধুরা ভালোবাসা। কেকের বাইট না, সিরিয়াসলি কি রে তুই, তোকে তো এখানে দিতে হচ্ছে না, তুই হ্যাঁ বলতেই পারতিস, মানে কতটা হিংসুটি দেখছো। নানাও দেয়, মা বলে একটুখানি সাফাই দিয়ে দিচ্ছে, মা বলে ফার্স্ট বাইট মাকে দিয়েছি, মা তো ফার্স্ট বাইট টুকু নিয়েই ছেড়ে দেবে না, সেই জন্য।